আর্জেন্টিনা ফ্রান্স ফাইনালে গুরুত্বপূর্ণ তিনটি ফ্যাক্টর। ভিউয়ার্স, বিস্তারিত জানতে আমাদের পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন। কাতার বিশ্বকাপের ফাইনালের জন্য প্রস্তুত আর্জেন্টিনা ও ফ্রান্স। শিরোপা জেতা কারোর জন্যই সহজ হবে না, বলা হয় ফুটবল মাঠের পাশাপাশি দুই কোচের মনস্তাত্ত্বিক আর স্ট্র্যাটেজিক্যাল দূরত্ব। বিশ্বকাপের ফাইনালে তাই স্পষ্ট লাইটের পুরোটাই দুই মাস্টারমাইন্ড, দিদিয়ের দেশম আর লিওনেল স্কালোনিতে। এই ম্যাচের নির্ণায়ক হতে পারে মাঠের তিনটি লড়াই। মরোর উত্তাপ বাড়াচ্ছে বিশ্বকাপ ফাইনাল। দুহাই রোববার 18 ডিসেম্বর, অর্থাৎ আজ মুখোমুখি লাতিন ও ইউরোপের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ফ্রান্স। লোসেল স্টেডিয়ামে হাই ভোল্টেজ লড়াই উপভোগে উন্মুখ হয়ে আছে দর্শকরা। শিরোপা জিতে বিদায় নেবে লিওনেল মেসি, স্বপ্ন আলবেরিস তেতাদের। অন্যদিকে এমবাম্পে জাদুতে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার আশা ফরাসিদের। আর্জেন্টিনা শিরোপা জয়ের বড় বাধা হতে পারেন কিলিয়ান এমবাম্পে, ম্যাচের মোড় একাই ঘুরে দিতে পারেন এই স্ট্রাইকার। যদিও আল বিলিয়েস্তে কোচ লিওনেল স্কালোনি শুধু এমবাম্পে নয়, পুরো ফ্রান্স দল নিয়ে চিন্তিত। আর ফরাসিরা মাঠে নামতে পারে নতুন ফরমেশনে। ইঞ্জুরির সমস্যা নিয়ে বিশ্বকাপে খেলতে আসা বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে। তাদের সামনে সুযোগ দীর্ঘ 60 বছর আগের ইতিহাসের পুনরাবৃত্তি করা। ইতালি ও ব্রাজিলের পর তৃতীয় দেশ হিসাবে টানা দুই বিশ্বকাপ জেতা, সে উদ্দেশ্যে ফাইনালে ফরাসি কোচ দিদিয়ের দেশম সেরা পরিকল্পনা সাজাবেন। বিশ্বকাপে নিজের শেষ ম্যাচ দলকে চ্যাম্পিয়ন করতে পারলে বিতর্কের ঊর্ধ্বে গিয়ে সর্বকালের সেরা হওয়ার হাতছানি লিওনেল মেসির সামনে। অন্যদিকে মাত্র 23 বছর বয়সেই পরপর দুটি বিশ্বকাপ জিতে পেলের রেকর্ড ভাগ বসানো সুযোগ এমবাম্পের সামনে। এ দুজনই হতে পারেন বিশ্বকাপ ফাইনালের মূল ফ্যাক্টর। তাদের ঘিরেই বেশি ভয় দুই শিবিরের, ভয় রয়েছে আরও কয়েকটি পজিশন নিয়েও। সেজন্য কি পরিকল্পনা করতে পারেন স্কালোনি ও দেশম? ফরাসি তরুণ এমবাম্পাকে আটকে রাখার মতো ফুটবলার রয়েছে স্কালোনির হাতে। বিশ্বকাপ জয়ী তারকারা আটকাতে না হয়ে মোলিনাকে দায়িত্ব দিতে পারেন আর্জেন্টাইন কোচ। অ্যাথলেটিকো মাদ্রিদের এ রাইট ব্যাক গোটা মৌসুমে তেমন খেলতে না পারলেও কাতারে রয়েছে চেনার ছন্দে। আর টটেনহ্যামের সেন্টার ব্যাক ক্রিস্টিয়ান রেমুরুকে দিতে পারেন এমবাম্পেকে জোনাল মার্কিং এর দায়িত্ব। যদিও এমবাম্পের সঙ্গে মূল লড়াই হবে মোলিনার। আর্জেন্টিনার জন্য এমবাম্পের যেমন বড় চিন্তার কারণ, তেমনি ফ্রান্সের বড় চিন্তা লিওনেল মেসি। কাতার বিশ্বকাপে দারুণ ছন্দে আছেন 7 বারের ব্যালন ডি আর জয়ী তারকা। কড়া মার্কিং করেও আর্জেন্টিনার ফুটবল জাদুকরকে আটকাতে পারছে না কেউই। ফাইনাল ম্যাচে আর্জেন্টাইন অধিনায়ককে আটকাতে মিডফিল্ডার আলিলিয়ান চুয়ামেনিকে ব্যবহার করতে পারেন দিদিয়ের দেশম। গত বছর পিএসসি মোনাকো ম্যাচে মেসিকে আটকানোর অভিজ্ঞতা রয়েছে চুয়ামেনির, যদিও তেমন সাফল্য পাননি। ফ্রান্স লিগের সেই ম্যাচে মেসি নিজে এক গোল করেন এবং একটি গোল করান এমবাম্পাকে দিয়ে। তবে চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর চুয়ামেনির খেলা অনেকটাই বদলে গেছে। বেশ ভালো ছন্দে রয়েছেন তিনি। চুয়ামেনির মেসিকে আটকে রাখতে পারলে ফাইনালের লড়াই অনেকটাই সুবিধাজনক জায়গায় থাকবেন বর্তমান চ্যাম্পিয়নরা। মাঝ মাঠে খুবই গুরুত্বপূর্ণ, যে দল মাঝ মাঠের দখল নিতে পারে তাদের জয়ের সম্ভাবনাই বেশি থাকে। এ লড়াই নেতৃত্ব দিবেন ফ্রান্সের পক্ষে আতোয়ান গ্রিজম্যান এবং আর্জেন্টিনার পক্ষে অ্যানসো। দু দলের সেই মিডফিল্ডার রয়েছেন ভালো ছন্দে। গ্রিজম্যান যেমন ফ্রান্সে আক্রমণ তৈরির অন্যতম কারিগর, তেমনি আর্জেন্টিনা মাঝ মাঠের ভরসা ফার্নান্দেস। মাস ছয়েক আগেও আর্জেন্টিনার হয়ে অভিষেক হয়নি তার, অথচ এর মধ্যেই তিনি আর্জেন্টিনার কোচের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন। মাঝ মাঠের এই দুই তারকা ফুটবলারের পারফরমেন্সের উপর অনেকটাই নির্ভর করবে শিরোপার ভাগ্য। ভিউয়ার্স, এখানে শেষ নয়, আমাদেরকে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে ফাইনাল পর্যন্ত। কে ছিনিয়ে নিতে পারে এবারের বিজয়? ভিউয়ার্স, এখানে শেষ নয়, আর সে নতুন কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।